বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা শবনম বুবলি, যিনি শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে এরই মধ্যে বেশ কয়েকটি ছবি দর্শকদের উপহার দিয়েছে। 2016 সালে বজগিরি ছবির মাধ্যমে রূপালী পর্দায় আগমন ঘটে বুবলির শাকিব খানের হাত ধরে। এরপর থেকেই একে একে শুট আর, রংবাজ, অহংকার, চিটাঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া, সুপার হিরো ও ক্যাপ্টেন খানেও অভিনয় করেছেন। আর এই সবগুলো ছবিতে বুবলি কাজ করেছেন সুপারস্টার শাকিব খানের সঙ্গে। এখন পর্যন্ত শাকিবের বাইরে কোনো ছবিতে কাজ করতে দেখা যায়নি তাকে। সম্প্রতি আরও একটি ছবিতে কাজ করছেন শাকিব খানের বিপরীতে। আগামী মাসে আরও নতুন দুটি ছবিতে কাজের কথা রয়েছে চিত্রনায়িকা শবনম বুবলির। বুবলি একটি শীর্ষ দৈনিকে দেয়া সাক্ষাৎকারে তার নানা বিষয় নিয়ে কথা বলেছেন। এ সময় শুধু তিনি তার কাজের বিষয় নয়, আরও কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে। সেই আলোচনা রয়েছে তার পোশাকের বিষয়েও। তিনি সে সময় তার একটি পোশাকের মূল্য বলেন, যা শুনলে যে কেউ চমকে যাবেন। বুবলি জানান তার একটি লেহেঙ্গা আছে যার দাম 7.5 লক্ষ টাকা। যেহেতু বুবলি সাকিবের বাইরে কারোর সাথে কাজ করেননি, তাই নতুন নায়কের সাথে কাজ করতে চান নায়িকা শবনম ইয়াসমিন বুবলি। নতুন নায়কদের মধ্যে তার পছন্দের তালিকায় রয়েছে আরিফিন শুভ, রোশান, সিয়াম। এছাড়াও বুবলির কাজ করার কথা রয়েছে কাজী হায়াতের 50তম ছবি বীরে। আর এই ছবিটিতেও বুবলির অপোজিটে নায়ক হিসেবে রয়েছেন চিত্রনায়ক শাকিব খান। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ।